আমাদের রাজ্যে দুশো তিপান্নটা কলেজের অনুমোদন বাতিল হয়েছে কি বলবেন খবর পেলাম রাজ্যের দুশো তিপ্পান্নটি বিএড কলেজ বন্ধ অনুমোদন বাতিল করেছে আপকামিং সেশানে তাদের কোনো ভর্তি প্রক্রিয়া করতে পারবে না অর্থাৎ ছাত্র ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে না রাজ্যের বিএড কলেজের আন্ডারে সরি রাজ্যের বিএড ইউনিভার্সিটির আন্ডারে ছশো চব্বিশটি বিএড কলেজ আছে তার মধ্যে দুশো কলেজের কারো পরিকাঠামো তো অভাব আছে কারো শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হয়নি আবার যে তিন নম্বর যে অভিযোগটা আছে সেটা আরও ভয়ঙ্কর যে ফায়ার লাইসেন্স যেটা প্রোভাইড করছে ইউনিভার্সিটিকে এই কলেজগুলির পক্ষ থেকে তাদের অনেকের মধ্যে ফেক সার্টিফিকেট তারা দিয়েছে আমরা দেখতে চাই ফায়ার দপ্তর সেই কলেজগুলোর বিরুদ্ধে কী আইনত ব্যবস্থা নাই। ইউনিভার্সিটি ওই কলেজগুলোর বিরুদ্ধে কেউ আইনত কোনো আইনত ব্যবস্থা নাই। যে মিথ্যা সার্টিফিকেট সরকারকে দিয়ে সরকারকে বিপদে পরিচালনা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নাই এবং পরিকাঠামোগত যাদের সমস্যা কতটা ডেভেলপ করার পরে সার্টিফিকেটগুলো আবার অর্থাৎ অনুমোদন যে বাতিল করেছে পুনরায় যাতে অনুমোদন দেয় এবং শিক্ষক টিচার রেশিও মেনটেনের ক্ষেত্রে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না ইউনিভার্সিটি তাদেরকে কোন পর্যায়ে গিয়ে আবার অনুমোদনটা ফিরিয়ে দিচ্ছে সেটা আমরা দেখব। কারণ যেভাবে দুর্নীতি ছেয়ে গিয়েছে আমি আশঙ্কিত হয়তো এইগুলো এই কারণগুলোর জন্যই বাতিল হয়েছে হয়তো অর্থের বিনিময়ে এই ল্যাক এই গ্যাপগুলো এই অবৈধগুলো অবস্থা থাকার পরেও হয়তো আবার তাদেরকে অনুমোদন দিয়ে দিতে পারে সবাইকে দোষরূপ করছি এটা হতে পারে কারণ যেভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা শিক্ষা দপ্তর প্রায় জেলের মধ্যে আছে জাতীয় স্তরে আমাদের রাজ্যের ভাবাবেগে আঘাত লেগেছে আজকের এই ঘটনাতেও কিন্তু দুশো তিপান্নটি বিএড কলেজকে এক ধাক্কায় বাতিল করে দেওয়ার কিন্তু ছোটো কোনো ছোটোখাটো বিষয় নেই রাজ্যের ভাবা বা ভাবমূর্তিতে অনেকটাই ধাক্কা লাগছে তো যারা এই দুর্নীতি যারা এই ফেক্স সার্টিফিকেট প্রদান করেছে তাদের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নেই সেটাও আমরা দেখতে চাই আমরা আশা করব দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নর্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে প্রতিটা শিক্ষাকেন্দ্র তারা পরিচালিত হোক সেখান থেকে বিএড থেকে শিক্ষা অর্জন করে আগামী মানে হবো টিচাররা ওখানে শিক্ষা অর্জন করে আগামী দিনে ছেলে মেয়েদেরকে কীভাবে শিক্ষা প্রদান করা যাবে তার ট্রেনিং ওখানে হচ্ছে এক প্রকার সেখানে যদি দুর্নীতি এই ধরনের হয় তাহলে আগামী প্রজন্ম আমাদের কোন দিকে যাচ্ছে ধ্বংসর দিকে যাচ্ছে সেটা বোঝায় যাচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কি করছে তারও ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী বলছে কে কোথায় কনটেস্ট করবে সেই তাকে প্রতি উত্তর দেওয়ার সময় আছে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে এই বিএড ইউনিভার্সিটির মধ্যে যেই ভুল হয়ে যাচ্ছে যারা সার্টিফিকেটগুলো ভেরিফাই করার দায়িত্ব ছিল যারা ফিল্ডে আছে পরিকাঠামোর গুণগত মান থেকে শুরু করে বাকিগুলো যাদের ইনস্পেকশন যারা টিমে ছিল তাদের ভূমিকা অনেক প্রশ্ন থেকে যাচ্ছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট কী করছিলো অবশেষে আমি আশা করবো যারা অনৈতিক পন্থা অবলম্বন করে যে কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যেমন অনুমোদন বাতিলের সাথে সাথে আইনি প্রক্রিয়া চালানো হোক